আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে তো সরে যেতে হবেই। জনতার রায় নিয়ে জনরোষে আপনাকে সরে যেতে হবে, এক বছরের মধ্যে সরে যেতে হবে। পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, কেউ আপনাকে ছাড়বে না, কৈফিয়ত দেবেন না। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, যুবকের কাজ 12টা বাজিয়ে দিয়েছেন, করোনা, ডেঙ্গু মিথ্যা তথ্যে ভরিয়ে দিয়েছেন, আমফান সহ যে কোনো বিষয়ে বিপর্যস্তের পর বিপর্যস্ত, ফেইল্ড গভর্নমেন্ট, চূড়ান্তভাবে ফেইল্ড। গ্রামে গ্রামে তোলাবাজের বাহিনী তৈরি করেছেন, সেই তোলাবাজ বাহিনী চোখ রাঙাচ্ছে আপনার ঝান্ডা সঙ্গে রেখে। কৈফিয়ত দেবেন না মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে চলে যেতে হবে, এটা নিশ্চিত, আপনিও বুঝে গেছেন। পালিয়ে বাঁচবার চেষ্টা করছেন, বিজেপি অথবা অমিত শাহর আঁচলের মধ্যে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। এত সহজে কেউ রেহাই দেবে না। কৈফিয়ত নিয়ে মানুষ ছাড়বে যে বাংলার সর্বনাশের দায়, এই দায় আপনার। বাংলার এই সর্বনাশ করেছেন, তার কৈফিয়ত দিন, মানুষ আপনাকে বিদায় করবে। শহীদ হব এই মনোভাব নিয়ে বেঁচে থাকার প্রচেষ্টা করবেন না।